সারগরু তাণ্ডব জলপাইগুড়িতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর। সারগরু তাণ্ডবে অতিষ্ঠ জলপাইগুড়ি শহরে এক নম্বর ঘুমটি এলাকা। আজ সকাল থেকেই এক নম্বর ঘুমটি সংলগ্ন আদরপাড়া এলাকায় একটি বিশাল আকৃতির সার তাণ্ডব শুরু করে, যার জেরে বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর। প্রশাসনের থেকে সেই সারকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করতে দেখা যায়নি বলে অভিযোগ এলাকাবাসীদের। আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সারের তাণ্ডবে অনেকটাই সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষেরা। পরবর্তীতে সার গরুটিকে অন্যত্র তাড়িয়ে দেওয়া হলে স্বাভাবিক হয় এলাকা। পরিস্থিতি দেখছেন কি হয়েছে? দেখছি আমি একটা সার গরু আজকে এই আদরপাড়ায় এক দুই নম্বর গরু পার হয়ে যাওয়ার পর রাস্তাটা আদরপাড়ার মনের মধ্যে একটা সার গরু মানে মনে হচ্ছে ওর পাগলের লক্ষণ, যা মানুষজন দেখে তাকে ঢিস মারার চেষ্টা করছে এবং মানুষজন সে উপরে করাও হচ্ছে। একটা বিপজ্জনক পরিস্থিতিতে সার গরুটা এখানে হাঁটাচলা করছে এবং মানুষজন বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল টিস্কুল যাচ্ছে, তার জন্য কিন্তু খুবই একটা বিপদ বড়।